আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমি শেষ একটা জিনিস একটু দেখাই দিই, দেখাই দিই, আমরা সবাই মিলে একসাথে বিদায় নিই। আমি একটা জিনিস, একজন আমাকে একটা মেসেজ দিয়েছিল, মেসেজ দিয়ে আমাকে বলেছে যে ভাই, কোরআনে তো আক্রমণাত্মক জিহাদ তো কোরআনে হারাম করা হয়েছে। হ্যাঁ, কোরআনে তো হারাম, বুঝছেন ফারাজ ভাই, আক্রমণাত্মক জিহাদ হচ্ছে কোরআনে হারাম করা হয়েছে, বুঝছেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভাই, 3-4 বার সুবহানাল্লাহ বলতে হবে। এটা যে আক্রমণাত্মক জিহাদ হারাম করা হয়েছে, তো নবী এবং হারামি একটা ব্যবসাঘাত, এটা মানে এটা দেখানোর পর নবী হারামিকে তো কয়েকটা ব্যবসাঘাত মুমিনা করা উচিত। নবীকে, আবু বকরকে, ওমরকে, সবাই কাফের হয়ে গেল ভাই, কোরআন বিরোধী কাজ করেছে। আচ্ছা, যাই হোক, উনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন সূরা বাকারার 190 নম্বর আয়াত। সূরা বাকারার 190 নম্বর আয়াতটা আমরা একটু বের করবো এখন। সূরা বাকারার 190 নম্বর আয়াতটা বের করে আমরা একটু সেটা তাফসীরটাও পড়বো। তাফসীরটা পরে আমরা দুধ কা দুধ পানি কা পানি করে দিব। এই নাস্তিকরা যে কোরআনের বিরুদ্ধে এইভাবে অপপ্রচার চালায়, তাদেরকে মানে আমরা দাঁত ভেঙে দিব আজকে। আসিফ দেখি ভাই, আমরা। আমি আমি 30 সেকেন্ডের মধ্যে আসছি ভাই, আমাকে একটু সময় দিন, 30 সেকেন্ড আচ্ছা মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তো ফারাজ ভাইয়ের জন্য একটু ওয়েট করি, ততক্ষণে আমরা এই আয়াতটা একটু দেখি। এই আয়াতে ইয়াসিন যে ভাই, আছে, হ্যাঁ ফারাজ ভাই আসুক, আমি কি অন্য কথা বলতে পারি? সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ বলেন। আগের লাইভে ভাই একজন যুক্ত হয়েছিলেন, ওনার নামটা তো এই মধ্যে ভুলে গেলাম। উনি হচ্ছে যে এমব্রায়োলজি মানে ভ্রূণবিদ্যা নিয়ে একটা কথা বলছিলেন, আপনার মনে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এমব্রায়োলজি আগের মানে লাইভে ভ্রূণবিদ্যা। এমব্রায়োলজি নিয়ে আমরা একটা হ্যাঁ হ্যাঁ, আলাদা লাইভ করবো, আলাদা একটা স্পেশাল লাইভ করবো, সেটা নিয়ে সবকিছু মিলায় আর কি। আচ্ছা আচ্ছা ভাই, এটা করা উচিত কেন কেন ভাই? কারণ আমি কনসিডেন্টলি দেখতে পারলাম সেদিন, একজন আমাকে এসএমএস দিছে যে, ওটা দেখি মনে এসএমএসটা দিছে যে বাংলাদেশের যে একজন বিখ্যাত ওয়াজি আছে আর কি, আজারি, মনে হয় আজারি, আর মিজানুর রহমান আজারি। হ্যাঁ, তো উনি হচ্ছে যে পিএইচডি গবেষণাটা করতেছে, এটা হচ্ছে এমব্রায়োলজি ইন কোরআন, এই টপিকের উপর। তো উনি যখন এই ব্যাটায় যখন আপনার পিএইচডি গবেষণা শেষ করে বাংলাদেশে ল্যান্ড করবে, তো বুঝতে পারতেছেন ব্যাপারটা ব্যাপারটা নিয়ে কিরকম একটা ঘটনা ঘটা দেশে। তো আমার মনে হয় না বাংলাদেশ এসে ল্যান্ড করতে পারবে। তার বিরুদ্ধের যে কথা কথা, মোল্লারা, তার বিরুদ্ধের যে মোল্লারা, তারা তো তারা কাফের ঘোষণা দিয়ে দিছে এতদিনে। হ্যাঁ, ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে তাদের কারণে। তো সে যাই হোক, বিদেশ থেকে সে একটাই করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তার ওয়াজটা শুনে, তাকে আর দিবে না, কিন্তু তার ওয়াজ শুনে, ওই ইউটিউবের ওয়াজ শুনে এই আমাদের ওয়াজিরা কেউ কেউ বাংলাদেশে এটা স্প্রেড করার চেষ্টা করবে। আমার মনে হয় যে মানে ইমরাইলজি ইন কোরআন এই টপিকটা নিয়ে মনে হয় আমাদের একটু মানে খোলাসা করার করতে পারলে মনে হয় ভালো হতো আর কি। আপনি রিউজের কথা বলছিলেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, বারবার আমি রিসাইকেল করার মতো কিছু একটা করতে পারি আর কি। হ্যাঁ, আমরা এটা আলাদা একটা লাইভ করবো, এটা নিয়ে যেন আমরা সেই জিনিসটাকে রিউজ করতে পারি, একটা মানে ডকুমেন্টেড একটা জিনিস থাকলে আমরা বারবার সেই জিনিসটাকে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা একটু ফারাজ ভাইয়ের জন্য ওয়েট করি, দেখি ফারাজ ভাই আসলে আমরা আরেকটা আটকে আরেকটা আসছি। টপিক আরেকটা টপিক ছিল হচ্ছে ওইখানে যে ইয়াটা, ওই আরেকজন মুমিন একটা রেফারেন্স দিচ্ছিলেন যে কি তেল মুরের, কি তেল মুর, যিনি আমেরিকার ওগুলা নিয়ে, অ্যাক্টিভিস্ট ছিলেন আর কি। এগুলা নিয়ে আমরা আগে অনেকবার আলোচনা করছি ভাই, কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ, অনেকবার আলোচনা হয়েছে এটা নিয়ে, কিন্তু আমাদের একটা ইয়া কিন্তু দরকার অর্গানাইজ, আসলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে অর্গানাইজ পারছি, না। রাইট, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক 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 আছে, তাহলে আমি এই সেই আয়াতটা একটু দেখাই, যে কোরআনের সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলা আছে যে শুধুমাত্র তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। হ্যাঁ, ফারাজ ভাই দেখেন, এবং তোমরা আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করে না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এই জিনিসটা দেখায় বলতেছে না, ইসলামে তো সম্পূর্ণ হারাম আক্রমণাত্মক জিহাদ, হারাম হারাম, বুঝছেন? মানে গলার ইয়া দিয়ে বলতে হবে, উচ্চারণটা এইভাবে করতে হবে, হারাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা মানে অনেক মানে মুমিনরা এই আয়াতটাকে ব্যবহার করে এই জিনিসটা বোঝাতে চায়। আচ্ছা, যে কোনো একটা তাফসির, আচ্ছা একটা তাফসিরের জালালাইনটি আমরা যদি একটু বের করি, এই আয়াতের তাফসিরটা দেখেন, এই যে সূরা বাকারার 190 নম্বর আয়াতের তাফসিরে কি বলা আছে আমরা একটু পড়ি সবাই মিলে। হিজরতে হুদাইবিয়ার বছর রাসূলুল্লাহ কাবা জিয়ারত করতে মক্কা প্রবেশে কুরাইশগণ কর্তৃক যখন বাধা প্রদান করা হয়, তখন কাফিরদের সাথে তার এই মর্মে সন্ধি হয় যে তিনি আগামীবার এসে ওমরা সমাপন করবেন, আর কাফেরগণ তাদের 3 দিনের জন্য মক্কা নগরী খালি করে দেবে। দেখেন কাফেররা কতটা মানে ভালো, তারা কিন্তু মোহাম্মদের জন্য 8 বছর মোহাম্মদকে ঢুকতে দেয় নাই। মোহাম্মদ কিন্তু যার পর নাই তাদের ধর্মকে সমালোচনা, কটুক্তি, গালি গালাজ করতেছিল, মোহাম্মদ তখন পালায় গেছে মদিনায়। এরপরে আবার মোহাম্মদ মক্কায় মানে উমরা করতে আসছে, তখন তারা তাদের, তারা বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি এই বছর আসো না আগামী বছর আসো, আমরা 3 দিনের জন্য মক্কা নগরী খালি অতদিন করে কি দেব। অতদিন কি সে ইয়ে করছিল, কোন আক্রমণাত্মক মানে কোন হামলা টামলা, নাকলা নাকলা অভিযান, এগুলো কিছু করছিল? না না, তখন পর্যন্ত সেগুলো করে নাই। না না না, ওই ইয়া তো করছে, তখন ততদিনে তো করছে, ততদিনে তো অনেকবারই মানে ইয়া গন্ডগোল হয়েছে, ডাকাতি টুকাতি অনেক কিছু হয়েছে ততদিনে, আচ্ছা আচ্ছা, ডাকাতি টুকাতি তো এরপর থেকে শুরু করছে। কিন্তু তারপরেও মক্কাবাসীরা কিন্তু তাকে এইটুকু কনসিডার করছে যে 3 দিনের জন্য মক্কা নগরী খালি করে কাফেরা চলে যাবে, যেন মোহাম্মদ আয়েশা ওমরাটা করতে পারে। দেখেন ফারাজ ভাই, কাফেরদের সেই সময় পৌত্তলিকদের এতটুকু কতটুকু ইয়া থাকলে তারা এই কাজটা করতে পারে বলেন তো ভাই? যদি তারা ট্র্যাপ না করে থাকে, যদি তারা আসলে কাজ করে থাকে, সেটা তো মানে
পিসের জন্য ভালোই হাত আগে বাড়াইছে তারা। তারপরে দেখি আমরা এখানে কি বলা আছে দেখেন আপনারা। যদিও যে মানে গ্যাঞ্জামটা শুরু করছে মোহাম্মদ নিজেই, মানে হুম গালি গালাজ থেকে শুরু করে মানে খোঁচাখুচি যখন করা শুরু করছে, তাদেরকে আল্লাহর কথা দ্বারা কনভিন্স করতে পারে নাই, কনভিন্স করতে না পারে তারা যখন বের করেছে তাকে, তখন যে ডাকাতি এই সেই, মানে দিনের দিনের নামে ডাকাতি, ধর্মের নামে ডাকাতি, এগুলো তো সে নিজেই করছিল, নুইসেস তো সে নিজেই ক্রিয়েট করছিল, তারপরেও তো কাফেরা মানে তাকে সেই সুযোগটা দিচ্ছে যে হজ করে যাবো আমরা, তোমরা ইয়ে খালি করে দিচ্ছি, তারা তারপরেও মানে পিছের জন্য করতেছে। নগরী খালি করে তারা অন্য জায়গায় চলে যাবে যেন 3 দিনের জন্য মোহাম্মদ আয়েশা আমরা করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাদের আশঙ্কা হলো যে কুরাইশরা হয়তো সন্ধি পালন করবে না, বরং পুনরায় যুদ্ধে লিপ্ত হবে। হেরেম শরীফে ইহরাম থাকা অবস্থায় নিষিদ্ধ মাসে তাদের সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হওয়া মুসলমানগণ পছন্দ করছিলেন না। এ উপলক্ষে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, কাফেরদের মধ্যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তার দিনকে সমুচ্চ করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু প্রথম আক্রমণ শুরু করে তাদের উপর তোমরা সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের অর্থাৎ তাদের জন্য যে সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে তা অতিক্রমকারীদেরকে ভালোবাসেন না। মানে এই পরিস্থিতিতে একটা ভালো আয়াত নাজিল করলো যে মানে আগে একবার আয়াত কিন্তু মানে মারামারি করতে যায় না। হ্যাঁ আল্লাহ পাক এই সূরাটা এই আয়াতটা নাজিল করলো। এরপরের আয়াতে কি বলা আছে আমরা একটু পড়ি। আচ্ছা আসিফ ভাই, আমি আপনার সাথে একটু দ্বিমত হচ্ছি, আপনি এখানে কোন সেন্সে ভালো বলেন, এটা কি ভালো না মানে কমন সেন্স? কম্পেয়ার কম্পেয়ার করলে কম্পেয়ার করলে আগে অন্য আয়াতের সাথে মানে সূরা তাওবার সাথে কম্পেয়ার করলে এটা তো লিটারাল সেন্সের কমন সেন্স, লিটারাল সেন্সের কমন সেন্স, যে আচ্ছা তোমার জন্য জায়গা খালি করেছে ওনা, যে মানে ভাল পাকামি করো না, যে আগে যায় পাগলা কুত্তার মতো যায় কামড় দিও না আগে আগে যায়, এটা তো লিটারাল সেন্সের কমন সেন্স, এটা ভালো কোন জায়গায় হইলো ভাই? আপনি মানে মানে আপনি শিখাইতেছেন কোন একটা বাচ্চারে তুমি কোনো মেহমানের বাসায় গেলে যায় মানে ওই ওই বাসার মালিকের যায় গালে থাপ্পড় মেরো না, মানে নিজে থেকে গিয়া নিজে থেকে গিয়া মাইদর দিস না, ওদের তো মেহমান যাচ্ছি তো, আমরা আমরা তো মেহমান হিসেবে যাচ্ছি, তোরা গিয়ে নিজে থেকে কামড়া কামড়ি শুরু করিস না বেটারা। এটা বলছেন আপনি ভালো জিনিস শিখাইছেন, এটা কিরকম কেমন কেমন তারপরে তারপরে ভাই মোহাম্মদের ক্ষেত্রে এটা ভালো জিনিস ভাই, মোহাম্মদের সেনাবাহিনী যাচ্ছিল ওইখানে গিয়ে দেখা যেত মানে চান্স পাইছে ঢুকছে ভাই। একই কাম তো মদিনায় করছে তারা, মদিনায় তো চান্স পায় দুইকা, ওইখানে তো সুই হয়ে দুইকা ফাল হয়ে বেরিয়েছে। মক্কায় যদি মনে করেন 3 দিনের জন্য ঢুকতে দিচ্ছে, এরপর যদি ওরা গিয়া কামনা কামনা শুরু করতে তাহলে কি কিছু বলার ছিল না তো ভাই। আমরা তো তারপরে চান্স পাইলেই গনিমতস্থ হই, যে মানে তারপরে তো মুমিনরা তো সেটাই সেখানে সেটা কি জাস্টিফাই করার জন্য এখন মনে করেন মুশফিক মিনার বলতো যে ওইটাই একটা ভালো কাজ ছিল, ওইটা একটা নৈতিক কাজ ছিল, বুঝছেন তো? আচ্ছা কথা বলে লাভ নেই ভাই, পরের পরের আয়াতের ইয়াটা আমরা পড়ি, তাফসীরটা পড়ি। এই হুকুমটি সূরা বারাতের মানে সূরা তাওবার এবং তার পরবর্তী বাক্য তাদের যেখানে পাও হত্যা করো দ্বারা মানসুখ বা রহিত হয়ে গেছে। মানে এই যে আগের হুকুমটা, আগে যে হুকুমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সূরা তাওবার, এই যেখানে পাও হত্যা করো দ্বারা মানসুখ হয়ে গেছে। আরে যেখানে আরে রে রে মানে একটা দুইটা ভালো মানে অপেক্ষাকৃত ভালো তুলনামূলক ভালো আয়াত পাওয়া গেল, সেগুলো ভাই তাফসীরে লেখা। কমন সেন্স, কমন সেন্সটা বাদ বাদ দিয়ে দিছ আল্লাহ, লিটারাল কমন সেন্সটা, কমন সেন্সটা বাদ দিছ, আর কমন সেন্স লাগবে না, যাও এবার কুত্তার মতো কামড়া কামড়ি করে যাও। তারপর বলা হচ্ছে যেখানে তাদের ধরতে পারবে অর্থাৎ তাদেরকে পাবে হত্যা করো, যে স্থান হতে তারা তোমাদেরকে বহিষ্কৃত করেছে অর্থাৎ মক্কা নগরী, তোমরা সেই স্থান হতে তাদেরকে বহিষ্কৃত করো। মক্কা বিজয়ের বছর তাদের সাথে হত্যা বহিষ্কার করে আচরণ করা হয়েছিল। এই যে দেখেন এখানে কিন্তু মোহাম্মদ তাদের যে ট্র্যাডিশন ছিল যে ওই সময়টাতে মারামারি করা যাবে না, এই ট্র্যাডিশনে ভঙ্গ করছে, পরবর্তীতে দেখা যাবে যে এই ট্র্যাডিশনে ভঙ্গ করছে। এই জিনিসটা দেখাইলাম, দেখা দিলাম যারা এই এই আয়াতটাকে নিয়ে এসে এই কথা বলে, এটা তো সম্পূর্ণ যে কোনো তাফসীর করলে এই জিনিসটা পাওয়া যায় যে এটা একটা মানসুক আয়াত। এর পরবর্তীতে সূরা তাওবার মাধ্যমে আক্রমণাত্মক জিহাদকে, এই যে যে আয়াতটা সেটা হচ্ছে জিহাদের প্রথম দিকের আয়াত, পরবর্তীতে তো জিহাদকে ইয়া করা হয়েছে মানে আমার কিন্তু ভাই ভালো লাগছে সূরা তাওবাটা ভাই, কথা কম কাজ বেশি, কথা দিয়ে সময় নষ্ট করে নাই, যাও এবং এত দেখা দেখা যাওয়ার দরকার নেই, কথা কম কাজ বেশি, এটাই ভাই খারাপ না একদিক থেকে। তবে আয়াতটা ভাই খুবই মানে শক্তিশালী আয়াত ভাই, হাত থাকতে আবার মুখ কিসের, হ্যাঁ ভাই, ইন দা উইন্ডো ইন দা ওয়ার্ল্ড অফ এ গ্রেট ফিলোসোফার মেসেজ চলবে। উড়িয়ায় টেবিলের উপর উঠিয়ে মেশিন চলবে। ঠিক আছে, আমরা তাহলে ঈদের ভালোই মজা হইলো তাহলে আজকে, যদিও মুমিন ভাইদের দেখা পেলাম কম, আমরা আশা করি আরো মুমিন ভাইরা যুক্ত হবে, আমরা নিয়মিত ভাই মুমিন ভাইদেরকে নিয়ে শেষ প্রশ্ন করতে পারি ভাই? আচ্ছা বলেন ভাই, হচ্ছে সৌদি আরবে যে ধর্ষণের কথা বলা হয় যারা কর্মী হিসাবে যায়, এদের এই ঘটনার সাথে কি যে দাসীর সাথে সেক্স করার কথা যে কোরআনে বলা আছে এটার সাথে কোনোভাবে রিলেটেড, মানে এরকম রিলেশন আছে? আইডিওলজিক্যাল মেন্টাল রিলেশন আছে, তারা ওইভাবেই দেখে, সৌদিয়ানরা ওইভাবেই দেখে, যখন আপনি তাকে কিনে নিয়ে আসছেন একজনকে, তারা মানে কিনে নিয়ে আসছেন মানে আপনি তার সাথে কন্ট্রাক্ট করতেছেন, সৌদিয়ানরা ওই চোখেই দেখে, এবং আপনি দেখবেন না যে ওটার জন্য কোনো মামলা হয়েছে না, ওটার জন্য কোনো মামলা হয়নি, শাস্তি পাইছে। এই সম্পর্কটা কি কোরআন হাদিস দিয়ে কোনোভাবে প্রমাণ করা যায়? মানসিক কানেকশন আপনি কিভাবে কিভাবে প্রমাণ করবেন? বেঠাই আপনি মানসিক ওটা তো দিয়ে করতে পারবেন, মানে কানেক্ট করতে পারবেন,
সাইকোলজিক্যাল ব্যাপারটা অবশ্যই আছে। এখন ওরা ভাবতেছে আমার ধর্মটা বেস্ট এবং এই ধর্মে দাসী গমনটা হালাল, তাহলে এখন দাসী তারা টাকা দিয়ে মানে মানে ইয়া কিনে আনতেছে বাংলাদেশ থেকে, তাদের কিন্তু এককালীন বেশ কিছু টাকা দিতে হয়। হ্যাঁ, এককালীন বেশ কিছু টাকা দিয়ে তারপরে সেই দাসীটাকে আনতে হয়, তাহলে তারা তো এটাই ভাবতেছে যে আমরা তো দাসী কিনতেছি, তাহলে দাসী কিনতেছি তাহলে আমার ধর্ম বলছে করবো না কেন, একটা সুযোগ দিছে আল্লাহ পাক, এটা আমি মানে উসুল করবো না কেন। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা আপনি যদি আরেকদিন ওখানে কথা বলবো। সৌদিতে যাওয়ার সৌভাগ্য হয়ে থাকে, সৌভাগ্য তো বলবো না দুর্ভাগ্য আর কি, যদি হয়ে থাকে তাহলে আপনি সৌদিতে যেয়ে দেখেন যে আপনি একজন বাঙালি হিসেবে সেখানে কেমন ট্রিটমেন্ট পান, আর ফ্রম এয়ারপোর্ট টু এভরিওয়্যার আপনাকে কেমন ট্রিটমেন্ট করা হয়, ইভেন আপনার পবিত্র মক্কা নগরী, মদিনা নগরী, তায়েফ নগরী, এখানে আপনাকে কেমন ট্রিট করা হয় এটা আপনি যেয়ে বুঝতে পারবেন। পারত আমার পক্ষে যাওয়ার কোনো ইচ্ছা নাই ভাই। মুসলিম ভাই বলে গালায় দুটো চুমু দিয়ে দিবে ধরে আপনাকে। হ্যাঁ দেখেন, অনেক অনেক ভালো মুসলিম পেলে অনেক ভালো ভালোবাসে তারা, বুঝছেন, বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলিমদেরকে খুবই ভালোবাসে, একদম না না না, রং ভাই, ভালোবাসে রং তারা। রং 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 ভাই রং, ভারতের মুসলিমদের কি করে না ওইরকম গরু গরু গাদা লেবেলা দেখাটা না, আপনি কিন্তু গায়ের চামড়া দেখি তো আগে আগে জাজ করে, মানে গায়ের মুসলিম চামড়া দেখে, মিসলিম গায়ের চামড়া, গায়ের চামড়া দেখে জাজ করতে পারে, কিন্তু আপনি সৌদিতে যায় কোনো মানে আমি যতটুক মানে অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন পাইছি, ওখানে এই যে জেনেটার্স জায়গায় জায়গায় জেনেটার্স, তারপরে আপনার দারোয়ান, এই পদগুলোতে ইন্ডিয়ানস খুব কম আছে, বেশিরভাগ হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ হচ্ছে বাঙালি, আর খুব মোটামুটি কম আছে পাকিস্তানিজ, তারা ইন্ডিয়ানসদেরকে থেকে একটু বেটার চোখেই দেখে, কারণ ওখানে ইন্ডিয়ানসরা মোটামুটি ভালো পজিশনে থাকে, ইঞ্জিনিয়ার পজিশনে থাকে, সায়েন্টিস্ট পজিশনে থাকে, ওই ডাক্তার পজিশনেও থাকে, কিন্তু জেনারেটার্স লেভেলে খুব কমই আছে আর কি, তুলনামূলকভাবে খুব কম আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ফারাজ ভাই, জ্যাক্সপার ভাই, অর্থহীন যুবক ভাই, আমরা তাহলে আজকে লাইভটা শেষ করে দিই, কি বলেন? জি ভাই, আসিফ, আসিফ ভাই আর সরি প্রশ্ন ভাই, একটা করেন না ভাই, কথা আর না প্রশ্ন ভাই, করেন না ভাই, আর প্রশ্ন 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 করেন। না ভাই, হ্যাঁ আমি হচ্ছে আপনাদের সাথে কাজ করতে চাইছিলাম, সেদিন ফারাজানন ভাই ছিলেন, তো ফারাজানন ভাইকে বলছিলাম, তো উনি বলছিলেন যে আপনাকে একটা মেল করে দিতে, আপনি কি আপনাকে আমি ভাই একটা মেলও করছি। ভিডিও ভিডিও তৈরি করতে পারেন? হ্যাঁ ভাই পারি ভাই, আমি একটা তাহলে ভিডিও তৈরি আমাকে কি করে একটা দিয়েছিলাম ভাই। আমাকে কি একটা স্যাম্পল পাঠাতে পারেন? আপনি কি মেল করেছিলেন? হ্যাঁ ভাই, ও আচ্ছা মানে ঠিক আছে, আমার এটা, আমার আমার আসল হ্যাঁ নামে হ্যাঁ পাঠাইছিলাম ভাই। আচ্ছা, তাহলে আমি এটা চেক করে আপনাকে আবার মেল করতেছি, কালকে আমি করতেছি হ্যাঁ ভাই, মেলটা, ওটাতে ঠিক আছে। সম্ভবত কিছু একটু ভুল করছিলাম আমি, না কিছু নাম উচ্চারণ, আনহুটাকে আপনার আনহা বস, ইয়েটা দেখতে আনহাটাকে হবে, আনহু ফরম্যাটটা বলছিলাম। দেখতে, ফরম্যাটটা ঠিক রাখতেই হবে, যদি ফরম্যাট ঠিক থাকে বাকিগুলো তো এডিটেবল, বাকিগুলো এডিট করা যায়। তাহলে কালকে আমি আচ্ছা আপনাকে মেল করব, ঠিক আছে? আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ আপনি ভাই। একটু আরেকটা মেল করে দিন আজকে, তাহলে আমার একটু মনে পড়বে আপনার মেলটার কথা, ঠিক আচ্ছা আছে? ভাই, অবশ্যই ভাই। আচ্ছা তাহলে আজকে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন সবাই, ঈদের শুভেচ্ছা সবাইকে, কালকে ঈদ, সবাই ভালোভাবে ঈদ করবেন, আর মানে সাম্প্রদায়িকতা থেকে দূরে থাকলে ভালো, যারা হিন্দু আছেন, যারা মুসলিম আছেন, যারা বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন, সবাই মিলেমিশে একসাথে একটা আনন্দ করতেছেন, একসাথেই করেন, মানে আস্তিক নাস্তিক এগুলো মারামারি না করে একসাথে এটা করেন, এটি আনন্দ উৎসব তো একসাথে করতে হয়, একসাথে করলেই সেটা বাড়ে। তো আপনারা সবাই ঈদ ভালোভাবে করেন।